অভাবে জ্বালায়, ভালোবাসা আর কি জানলা দিয়ে পালায়। তো বন্ধুরা দেখো উঠানটা আর কি সুন্দর গোবর দেওয়া হয়েছে, শুকিয়েও গেছে প্রায়, তো বেলাটাও আর কি হয়েছে। এইমাত্র আমি আর কি দোকান থেকে এলাম, আর বেটু ঘরেই আছে, এই জিনিসগুলো নিয়ে এলাম। তো সব 250 করে আছে, আর তেলটা 300 আছে। তেল আর কি আরো 1-2 দিন হয়ে যাবে। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর এখন থেকে আমার ব্লগটা শুরু করছি, এখন ওই 11:15 হবে। তো আজকে আর কি প্রচণ্ডই ব্যস্ত, ঘুম থেকেই উঠেছি মোটামুটি 9:30-10:15, জানি না কেন কালকে রাত্রেবেলা আর কি 3:30-4টার দিকে ঘুমটা ভেঙে গেছিলো, আর ঘুমটা হচ্ছিলই না, হতে হতে সেই 5টা বেজে গেছিলো আর কি। তো বড় আর নিজে কাজে চলে গেছিলো, গাড়িতে কি গেটের কাজটা খুব খারাপ হয়েছিল, সে আর কি সারাতে গেছে, তারপরও আর কি ভাঙায় চলে যাবে। আর আমি এখন তাড়াতাড়ি রান্না করছি ফুলকপি আলুর তরকারি, গরম জলে ধুয়ে আলুটা আর কি ভাজতে বসে দিয়েছি। আর এই লোহার কড়াইটাতে ভাজছি, কিন্তু মশলাটা এটাতে ভাজবো না আর কি। তো লোহার কড়াইটাতে এই জন্যই ভাজছি, ভালো ভাজাটা হবে। আর ওই আর একটা ছোটো অ্যালুমিনিয়ামের কড়াইটা আছে, ওইটাই খালি মশলাটা কষে আর জল দিয়ে ইয়ে করে দেবো, আর লোহার কড়াইটাতে ওই জন্য ভাজছি, যে ভাজাটা আর কি ভালো হবে। চলো ব্লগটা দেখতে থাকো। আর বেটু আরকি আমাকে অনেক জ্বালিয়েছে, তার বললাম না কিছু। আর চলো ডালটা আর কি হয়ে গেছে, ডালটা আমি আর কি প্রথমে বসিয়ে দিয়েছিলাম, বসিয়ে দিয়ে আর কি দোকান গেছিলাম। তো দেখলে যে জিনিসগুলো আর কি এনেছি, রাহের মুসুরি মিলে একটা ডাল করে নিয়েছি, কারণ মুসুরি কম ছিল আর রাহেরও একটু কম ছিল, দুটো মিশিয়ে। আর এই যে ভাত, আর এই তরকারিটা আর কি বেটু ঠাকুমা করেছে, ওই সিম গাজর আর আলু দিয়ে। বন্ধুরা এখন আর কি সময় হয়ে গেছে ওই 3:30-4:15 মতো, তো হাওয়াটাকে আর ভালোই দিচ্ছে একবার করে, আর যা ঠান্ডা লাগছে আর কি বলবো, ভাত খাওয়ার পর তো মনে হচ্ছে একটু বেশি ঠান্ডা লাগছে। আর তোমাদের ওদিকে কেমন ঠান্ডা পড়েছে আর কি জানাবে। দুপুরে খেলাম ভাত, আর তোমাদেরকে মনে দেখেছিলাম লাস্ট ফুলকপি আলুর তরকারিটা, তো ফুলকপি আলুর তরকারিটা বেশ ধনে পাতা দিয়ে বেশ ভালোই লাগছিল, লঙ্কা দিইনি, বেটে একটু ফুলকপি খায় বলে, মানে ফুলকপিগুলো খায় এরকমই, আর কোনো সময় এরকম ভাত খায়, তো কে জানে আজকে আবার খেলো না ভাত, মানে কদিন থেকে আর কি ভাতটা খাচ্ছে না, ঠান্ডায় না কি বলবো জানি না। তো রুটি খেলো গুড় দিয়ে, সকালে একটা খেয়েছিলো, দুপুরও খেলো, আর অল্প ফুলকপি খেলো, আর একটু আপেল খেলো। তো এখন আর ক্রিম বিস্কুট খাচ্ছে টিউশনে নিয়ে যাবো বলে বেটো। চলো তোমাদের সঙ্গে আর কিছু কথা বলি। তো কথাগুলো একটু সিরিয়াসই আর কি, তো জানি না তোমাদের শুনে কেমন লাগবে, তা একটু শেয়ার করি। তো যখন আর কি, যেমন আমার ক্ষেত্রে আমার অবস্থাটাই বলছি, যেহেতু আমার লাইফস্টাইলটা সম্বন্ধে আমি বেশি মানে বলতে পারবো বা জানিও, অন্য কারো অতটা বলা উচিত না, আর মানে জানি না তারা আর কি কেমন রিয়্যাক্ট করবে বা তাদের আর কি কেমন যাচ্ছে। তো সবাই আর কি দূর থেকে সব ভালোই দেখায়, কিন্তু ঘরে ঘরে আর কি হয় আর কি বুঝতে পারা যায় না। তো আমার ক্ষেত্রে যেটা হয়েছে, আমি যেরকম সুখ সুবিধা পেয়ে আর কি বড় হয়েছি আর কি, যেরকম মানে জীবনে কোনোদিন আর কি দুঃখ কষ্ট পায়নি, কোনোদিন মানে যে এইটার অভাব ওইটার অভাব খাবার জিনিসের বা এরকম কিনতে পারছি না, হ্যাঁ হয়েছে টুকটাক আর কি, যে বেশি ইয়ে যেগুলো মানে সাজাগোজার জিনিস বা জামা কাপড় ওগুলো বেশি আমাকে অতটা আর কি কিনে দিত না, কিন্তু পড়াশোনার জিনিস বা এরকম খাওয়া দাওয়ার জিনিসের কোনোদিন আর কি অভাব হয়নি। তো যেটা আর কি এখানে এসে আর কি হচ্ছে, তো বলবো না যে বিরাট কিছু অভাব হচ্ছে, তাও মানে মনে করো যে আজকে আমার ইচ্ছা খাবার হয়তো পায়েস খাবার, তো হয়তো আমি আজকে খেতে পারবো না, কিন্তু হ্যাঁ খেতে কি পারবো না, আমি হয়তো 2-4 দিন পর ঠিকই আনতে পারবো। এখন যেহেতু কালকে আমাদের হ্যাঁ লোনটা দিবার আছে, ওই জন্যই বলছি, মানে একটা উদাহরণ দিলাম জাস্ট। তো এরকমই আর কি হয় মাঝে মাঝে, যেটা আমি কিছু খারাপ মনে করি, কি আছে 2 দিন পরেই খাবো, এমনিতেও অতটা আমার খাওয়া জিনিসের প্রতি আর অতটা ইয়ে নেই, মানে একটা কিছু দিলেই হচ্ছে, একটা কিছু খেলেই হচ্ছে, মানে পেটটা ভরানোর জন্য একটা কিছু খেলেই হচ্ছে, যে সেরকম আর কি ভালোটাই খেতে হবে, সেরকম কিছু কথা নেই। তো একটা কথা খুব আর কি, যখন
এরকম কম বয়স ছিল, মার আর কি খুব বলতো যে অভাবের জ্বালায় ভালোবাসা আর কি জানলা দিয়ে পালায়। তো কথাটা অনেকটা 50% ঠিকই, আর জানলা দিয়ে পালায় ভালোবাসা। ভালোবাসা আসল এক দুদিনের তো জিনিসটা নয়, জিনিসটা সারা জীবনের স্ট্রাগেল। তো এই স্ট্রাগেলটাকে চালিয়ে যেতে মানে নিজের মনটাকেও মানে ইয়ে করে রাখতে, মনটাকে মারা বলবো না, মানে মনটাকে ঠিক রাখা, মনটাকে ঠিক করা, অনেক সময় পারি না, অনেক সময় ঝগড়াঝাটি হয়ে যায় আর কি। তো পরে আর কি খারাপ লাগে যে মানে আমি সেই যে আমি এত সাপোর্ট করতাম, এত ইয়ে করতাম, তখন আর কি খারাপ লাগে যে আমি হয়তো একদিন সাপোর্ট করেছিলাম, বলেছিলাম না আমি সব সিচুয়েশানে থাকতে পারবো, ও তার আমাকে কোনোদিন জোর করেনি আর কি। তো যাই হোক, দুজনে মিলে তো মানে আর কি ডিসিশানটা নিয়েছি না। তো এখন আর কি মাঝে মাঝে আর কি ওই জিনিসটাই খারাপ লাগে যে আমি আর কি, তো চলো বাদ দাও আর কি। তো তোমাদেরকে নিজের মনে করি, তাই শেয়ার করুন, তোমাদের সঙ্গে আর কি গল্প করতে ভালো লাগে আমার। তো আরও অনেক কিছু গল্প করব, কিন্তু মানে চাই গল্প করতে, কিন্তু সময়ের অভাবে আর কি আমার কাছে অত নেটও থাকে না, যে নেটটা মানে বেটুও দেখে, এই নেটের মধ্যে আমি ভিডিও আপলোড করি, বেটুও দেখে, আমিও সবার ভিডিও দেখি, কিছু আমার নিজস্ব কাজ থাকে, যেরকম শপিংয়ের ইয়েগুলো যখন যখন আর কি অফার দেয় সেগুলো আর কি দেখি টুকটাক, যে কোথায় কিছু কম দামে দিচ্ছে না, তো তাহলে হয়তো মিস করে যাবো। তো ওগুলো একটু দেখতে আর সময় অতটা পায় না, যেমন ওই ঘুম থেকে উঠতেই তো বেলা হয়ে যাচ্ছে, শীতকালের দিন মনে করো, ওই বেটুর টিউশন থেকে আসার পর যেটুকু একটু সময় পায় আর কি। তো রান্না বান্না তো আর নেই, ওই ফুলকপিটাই হয়ে যাবে। আর তাহলে চলো বেটুকে আর কি টিউশন নিয়ে, হ্যাঁ অনেকগুলো কাপড়ও ধুয়েছি, কারণ কালকে তো সময় পাবো না, কালকে লোন দিতেই চলে যাবে। প্রথমে একটা যাবো লোন দিতে, ওই মোটামুটি 11:30 দিকে এসে নিয়ে খাওয়া দাওয়া করে, চান খাওয়া দাওয়া করে আবার 1:30 সময় আর একটা লোন আছে, ওইটা দিতে যাবো। তো কালকে আর কি সময় পাবো না, আর কালকে কী ব্লগ বানাবো জানিও না, তো কিছু একটা বানাবো যাই হোক আর কি, অন্য কিছু বানাতে পারি। তো চলো ব্লগটা দেখতে থাকো, আর কাজ চলো এখন কাপড়গুলো আর কি ঢুকায়, আর জল তুলে দিই 2-3 বালতি। তো চলো লাগাতে হবে না, থাক না, দাঁত ঢুকবে, দাঁড়া দাঁড়া দেখো বেটুর টিউশন কে কেমন করে ধরা, আমি আমি জানি ঢাকা দি, ঢাকা দিয়ে ধরতে হয়, পুরো হাতটা ধরতে দেবেন, একটা আঙ্গুল স্টাইল করে যাবে আর কি। চলো চলো স্কুল দেরি হয়ে যাবে, ও বাবা স্কুল দেরি হয়ে যাবে, স্কুল যায় পড়ে যাবে, পড়ে যাবে, সাবধানে চলো। আয়া জলদি, চলো চলো চলো, চলো জুতা খুলো, জুতা খুলো, জুতা খুলো, জুতা খুলো, জুতা খুলো। বন্ধুরা টিউশন থেকে আর কি বেটুকে নিয়ে চলে এসেছি, আর এখন আর কি খাবো এই যে কফি, দুধ দিয়ে দিয়েছি 5 টাকা আর 2 টাকা কফি, আর কিছু সামান্য চিনি দিয়েছি। Thank you.
বন্ধুরা এই ফোনটা থেকে আর কি করছি কে জানে, দাঁড়া মুছে দিই, হ্যাঁ মুছে দিয়েছি। তো এই ফোনটা থেকে আর কি ভিডিও করছি, বেটু ওই ফোনটা দেখছি, ওই ফোনটাতে নেট আছে, এটা তো নেই। তো দেখো ওখানে খাবো রুটি তরকারি, তখন এই দেখলে খেলাম কফি, আর এই যে তরকারিটা গরম করছি, তরকারিটা গরম করে এই তিনটে রুটি নিয়েছি আমি আর বেটু আর কি খেয়ে নেবো। বেটু আর কি রং পেন্সিল চিবাচ্ছে, ওর মনে খিদা পেয়ে। তরকারিটা গরম করছি, দিয়ে রুটি দিয়ে খেয়ে নেবো, চল না। খেয়ে নিচ্ছি বেশ ভালোই, খিদে পেয়েছি না, সকাল থেকে সেরকম কিছু খাইনি আর কি। আমি তো খাবার দিই, খাবে তবে না, জলদি জলদি চিবাও, চিবা দেওয়ার সময় লাগে। তো বন্ধুরা আমি ভিডিওটা এখানেই শেষ করছি, তো ভালো লাগে তো লাইক করো আর অবশ্যই একটা কমেন্ট করো বন্ধুরা। গুড বাই।